আজকে আমাদের প্রিয় নেত্রী প্রান্তীয় নেত্রী রেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে উনি হাসপাতালে মৃত্যু অবস্থায় আছে মৃত্যুর মুখোমুখি অবস্থায় দীর্ঘদিন যাবত অসুস্থ বিএনপি নেতৃবৃন্দ সরকারের কাছে দাবি করেছে তার সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর জন্য কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখের বিষয় আজকে তার সুচিকিৎসা দেশে না দিয়ে তাকে তিলে তিলে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা করছে সরকার আমরা আজকের এই সভা থেকে অনতিবিলম্বে রেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে বেরোনোর জন্য সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি রেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিনা চিকিৎসায় যদি কিছু ঘটে এর থেকে এই সরকারের মুক্তি পাওয়ার কোনো জায়গা নেই এর দায় এই সরকারকে নিতে হবে আজকে আপনারা আমাদের কথার জন্য এখানে উপস্থিত হন নাই কথা শোনার জন্য আপনারা সবাই আসছেন আপনারা যখন শুনেছেন রেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া হবে সেই দোয়া অনুষ্ঠানে শরীক হওয়ার জন্য আপনারা আসছেন অনুষ্ঠানটি জোহরের নামাজের পরে শুরু হওয়ার কথা ছিল কিছু কারণ রয়েছে আপনারা জানেন আমরা কারোর সাথে সংঘর্ষে যেতে চাই না পরস্পরের সাথে সৌহার্দ্য সম্পর্ক রেখে আমরা আগামী দিন রাজনীতিটাকে এগিয়ে নিতে চাই বিএনপি আপনারা দেখেছেন ইতিমধ্যে কোন সহিংস কর্মসূচি দেয় নাই জনগণকে নিয়ে রাস্তায় ছিল এবং রাস্তায় আছে সেই জন্য এই প্রোগ্রামটা একটু দেরি হয়েছে সেই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আগে হওয়ার কথা ছিল আপনারা যারা কষ্ট সহকারে দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে কালীগঞ্জ থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের পক্ষ থেকে আজকে যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করব আমাদের যে সমস্ত নেতা কর্মী শহীদ হয়েছে আন্দোলন করতে যেয়ে তাদের জন্য দোয়া করব আগামী দিন এই জাতীয়তাবাদী দলের নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার আসবে সেই জন্য দোয়া করব এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কাপাসের অনেক মেহমান রয়েছেন বা অন্যান্য জায়গা থেকে এসেছেন সাংবাদিক বাইরে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক রেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ